আমরা যেটাকে এনকারেজ করি সেটা হচ্ছে যে এখন আপনি জানেন যে অনেক এক্সচেঞ্জ হাউস আছে হুম হুম সারা পৃথিবীতে এবং জি জি নাম করা হুম হুম এক্সচেঞ্জ হাউস আছে যার মাধ্যমে আপনি যে কোনো প্রান্ত থেকেই টাকা পাঠাতে পারেন। আমরা যেটাকে এনকারেজ করছি যে তাদের একটা সেভিংস অ্যাকাউন্ট আমাদের সঙ্গে থাকে এবং যে সেভিংস অ্যাকাউন্টে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন আমরা 24 ঘন্টার মধ্যে রেসিপিয়েন্টের কাছে আমরা টাকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের সারা দেশে আমাদের রাফলি 130টার মতো ব্রাঞ্চ আছে এবং অন্যান্য ব্যাংকের সাথে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এবং আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে যেইটুকু মিনিমাম চেকলিস্ট আমাদেরকে মেনটেন করতে হয় যে প্রাপকের প্রাপক সঠিক প্রাপকের কাছেই আমরা টাকাটা দিচ্ছি কিনা সেটা কনফার্ম হয়ে আমরা যত দ্রুত সম্ভব আমরা দিচ্ছি। আর এফসি অ্যাকাউন্টের কথা যেটা বললেন যে এই ক্ষেত্রেও আমরা কিন্তু মানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি কম্পিটিটিভ ভাবে মার্কেটকে সার্ভ করার জন্য, কিন্তু যে জিনিসটা আমাদের দেশে যেভাবে টাকাগুলো আসে আমি যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা যখন বাইরে গিয়েছি বিভিন্ন মেলাতে গিয়েছি রেমিটেন্স ফেয়ারে গিয়েছি সবাই তখন জানতে চায় যে আপনি কত রেট দিচ্ছেন, মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা টাকাই তারা কাউন্ট করে। এবং আপনার ব্রাঞ্চ কোথায় আছে, আমার গ্রাম এই জেলাতে ওখানে আপনার ব্যাংকের ব্রাঞ্চ আছে কিনা, তো সেভাবে যদি চিন্তা করেন আমার সারা দেশকে কিন্তু ব্যাংকিং নেটওয়ার্কের মধ্যে আমরা সবাই কম বেশি এনেছি, কিন্তু সব মানে জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এখনো ব্যাংকিং নেটওয়ার্কে আসে নাই। এবং যারা টাকাটার এখানে রেসিপিয়েন্ট তার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তারা অনেকেই অনেক মানে অনেক ক্ষেত্রে কিন্তু তারা নিরক্ষর বা তাদের হয়তো অক্ষর জ্ঞান নেই এবং তারা দেখা যায় যে অনেক সময় ঝামেলা মনে করে যে ব্যাংকে যে টাকা আনবো এর চাইতে অন্য কোনো ভাবে যদি টাকাটা চলে যেটাকে বলা হয় হুন্ডি। হ্যাঁ, যে বিষয়টা আমি শেয়ার করি ভাষা সেটা হচ্ছে যেমন দেখেন আপনি যারা হুন্ডির কথা